তো এলাকায় ঘটনা হচ্ছে কি যে জলের মানে ট্যাপ লাগানো হয়েছে, তো দেখতে পাচ্ছেন এখানে দুটা ট্যাপ, এখানে ট্যাপ, আর সেই কেঁদালে থাক প্রত্যেকটা ঘরের মানুষের জল ট্যাপ লাগানো হয়েছে কিন্তু জল পড়ছে না, সেটা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং এলাকার মানুষকে জানিয়েও কিন্তু কিছু কাজ হয়নি। এটা নিয়ে আপনারা পাচ্ছেন গ্রামের মানুষ খুব বিপদের মধ্যে পড়ে। কালকে লাদ মেরে ভেঙে দেবো এবার কি আসলাম। তো দেখুন প্রত্যেকটা এখনো অনেক মানুষ আছে নিজেরা স্বার্থ ছাড়াই ভিডিও বানায়, তো অনেকেই হয়তো ভাবে যে হয়তো স্বার্থের জন্য কামানির জন্য এসছে। তো আমি দেখতে পাচ্ছেন এই কলটা প্রায় চার মাস লাগানো হয়েছে, অনেকদিন লাগানো রয়েছে কলটা, তো জল পড়ছে না। তো এখানে এলাকার মা বোনেদের থেকে জানবো কি হয়েছে সমস্যাটা বলুন। জল নেই, একটু জল নেই, মানে এক বছর হতে গেল কল কে কল আছে, জল নেই, আমাদের খুবই জলের কষ্ট, পুকুরে জল নেই, কলে জল নেই, কল সরকার দিলে পরে আজকে কল শোক হয়ে যাচ্ছে, কালকে খারাপ হয়ে যাচ্ছে, অনেক লোককে বলা হচ্ছে বলছে পুকুর জল খেয়ে থাকো, পুকুর জল খেয়ে থাকো, পুকুর জল খেয়ে কি মানুষ বাঁচবে। তো আপনাদের এই যে কলে আজকে বলছেন চার মাস জল আসেনি, আপনারা যারা অনেক জায়গায় জানেন না, কোথায় কোথায় জানেন, অনেক জায়গায় কোলাঘাটে মানে ভিডিওতে অঞ্চলে মানে ফরওয়ার্ড জানেন না, জল অফিসে যেতে যাওয়া হয়ে যায়, জল অফিসে যেতে অনেক জায়গায়। তো আমার নামটা, আমার নাম রুমা মণ্ডল। তো আমি এখানে মায়েদের থেকে জানছি কি কি সমস্যা হয়েছে। তো তো কতদিন ধরে জল পড়েনি আপনাদের? তো এলাকার যারা সব নেতার দিকে জানিও কিছু কাজ হচ্ছে না? তো দেখতে পাচ্ছেন খুবই বিপদের মধ্যে পড়ছে। কতগুলা ঘর আছে তবু? এটা মানে মানে কোথা থেকে কত দূর পর্যন্ত? ঠিকানাটা বলুন না। তো মোটামুটি দুটা পাড়ার মানুষ জল পাচ্ছে না। বন্ধু আপনি কোথাকে যাচ্ছেন? তো দেখতে পাচ্ছেন বন্ধুরা জলের জন্য এলাকার বাসী খুব মানে গ্রামবাসী খুব বিপদের মধ্যে পড়ছে। তো অনেক দূরকে জল আনতে যেতে হচ্ছে, যেহেতু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু মানুষ পুকুর ব্যবহার করেনি, কিন্তু পুকুরে ব্যবহার করেনি এক দেড় বছর। জল আগে কি জল পড়তো? তো প্রথম থেকেই জল পড়েনি। তো আমাদের জল কর্তৃপক্ষ যারা বিভাগে রয়েছেন আপনাদের একটু দেখুন, যাতে এই গোলা দু নম্বর অঞ্চল অন্তর্গত খরিচক পাড়ার বহু মানুষ কিন্তু খুবই বিপদের এবং সমস্যার মধ্যে পড়ছে। জল না পড়লে কিন্তু আগামী দিনে আপনাদের ওই জল কপল পেয়ে কিন্তু আন্দোলন করবে, তখন কিন্তু একটা খুবই সমস্যা হবে। কাছেও গিয়েছিলাম, ওনাকেও জানিয়েছি, এর তারপরে আমরা অফিসেও গিয়েছিলাম, জল প্রকল্পের অফিসেও গিয়েছিলাম, সেখানে গিয়েও কোনো সুরাহা হয়নি। এরপরে আমরা যদি কোনো পাইপ ফাইপ উপরে ফেলে দিই বা ভেঙে দিই, আমরা খুব অন্যায় করবো না? আপনার যা যে মানে আমাদের বুকের উপর দিয়ে জল যাচ্ছে গোটা মানে দেশের লোক জল পাচ্ছে, আমরা কেন পাবো না? আমরা এবার ঠিক করেছি, আমাদের যে মেয়েরা সবাই গিয়ে অফিসে গিয়ে ঝামেলা করবে, তখন কিন্তু কিছু হলে কিন্তু আমরা কিছু করবো না। বলছি আপনাদের যে ওই ইয়েতে জলের অফিসে গিয়েছিলেন কিংবা আছে এ গেছিলেন কোনো লিখিত আকারে দিয়েছিলেন? সব জিজ্ঞাসা হয়েছে, বিপ্লববাবু আমাদের সামনে উনি ফোন করলেন, তারও কোনো সুরাহা নেই। আমরা গিয়েছিলাম ওটা দশমীর দিনকে, অঞ্চলও জানানো হয়েছে, আমরা জানি না কি পাপ করেছি, আমরা জল পাচ্ছি না, কারণটা কি? তো আপনার নামটা? আমার নাম নির্মল পাল। আচ্ছা আচ্ছা, তো অঞ্চলেও জানিয়েছেন? সব সব যেখানে যা বলেছে সব জায়গায় গিয়েছে, এমনকি অফিসে মহিলারাও গিয়েছিল জল প্রকল্পে। জল কি বন্ধ করে দিচ্ছে না মানে অটোমেটিক কিছু সিস্টেমে? তো দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক মা বোনেরা এবং হচ্ছে বয়স্ক খুব কষ্ট পাচ্ছে, প্রবলেমের মধ্যে পড়ছে। দেখতে পাচ্ছেন জল দিয়ে প্রচুর দূরে দূরে যায়, খুবই সমস্যার মধ্যে পড়ছে। তাই প্রশাসন এবং এই বিভাগের যারা দায়িত্বে রয়েছে ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বিষয়টা দেখুন, আর খুবই প্রবলেমের মধ্যে পড়তে হচ্ছে। কত দূর দূর জল আনতে যেতে হয় আপনাদের? মানে তো আমাদেরকে তোমাদের পাড়ে কেউ পছন্দ করেনি, তাহলে সেটাই কি ইস্যু? পার্টি করলেই কি জল পাওয়া যাবে, নইলে কি জল পাওয়া যাবে? তো ঘটনাটা আমাকে ডেকেছিল, তো এসছি বলুন। কম্পায় বলে কি এখানে জল পাওয়া যাবে নাকি? তো এলাকায় খুবই চাঞ্চল্য। তো দেখুন বন্ধুরা আমি এখানে আসলাম, দেখুন ব্যক্তিগতভাবে কেউ দেখবেন না, আমি হচ্ছে এনাদের কষ্ট শুনেই আসলাম। তো এখানে জল পাচ্ছে না, আপনারা দেখুন এখানে রাজনীতি কিছু করছে না, ব্যাপারে নেই।
ওটা সময় আছে তো অঞ্চল টঞ্চল তো আপনারা সব জায়গায় গেছে পঞ্চায়েত মেম্বারকে বললে সে বলছে কি এই সব ব্যাপারে আমরা নেই যে আমরা জলের দায়িত্ব নেই আপনারা জলের অফিসে যান সেখানে গিয়ে বলুন জলের অফিসে গেছিলেন হ্যাঁ গেছিলাম তো কি বলে তারা সে বলছে 15 দিন 16 দিন 15 দিনের জায়গায় এক মাস হতে যাচ্ছে তবু তার জল আসার সময় হচ্ছে তো ঘটনা হচ্ছে এখানে গ্রামবাসী হচ্ছে মানে আমাদের যে জলের মানে এই কপলপ রয়েছে ওখানে গিয়েছিল তো ওনাদের দিকে 15 দিন টাইম দিল তো মা যেটা বলল কিন্তু দিও কিন্তু এখন 15 দিনের জায়গায় 4 মাস হয়ে গেল জল পড়ছে না মানুষ খুবই প্রবলেমের মধ্যে পড়ছে তো আপনারা দেখুন খুবই বিপদের মধ্যে পড়ছে তা এই যে কলগুলো দেখুন একটু জল পড়ছে না ইটের গোড়ায় কোনো শ্যাওলাও পড়েনি জল না পড়ে পড়ে দেখতে পাচ্ছেন পুরো শুকনা আপনারা হয়তো ভাবছেন যে জল পড়ছে জল পড়েনি কতদিন ধরে পড়েনি ঘটনা হচ্ছে স্কুল আছে প্রাইমারি স্কুল স্কুলেও জল পড়ছে না তো খুবই একটা চিন্তার মধ্যে আছে এলাকার মানুষ জল পড়েনি আমাদের এখানে জল পড়েনি আর কোথায় আছে দাঁড়াও এখানে দেখো কাটা জল থেকে আসছে নি আপনারা সব ধরে গেছেন কিছু হচ্ছে না কিছু আই কিছু আই একটা সমস্যা এসেছিল দেখে গেছে বলে হবে ব্যাস ওই হবে হয়ে গেছে ঠিক আছে ভাই হ্যাঁ ওই বলেই যাচ্ছে সকালে বাচ্চা এটা একটা প্রাইমারি স্কুল এই স্কুলেও কল লাগিয়ে দিয়ে গেছে তো জল আসছে নি খুব সমস্যার মধ্যে পড়ছে তো দেখতে পাচ্ছেন এলাকার মানুষ এটা প্রাইমারি স্কুল হ্যাঁ আর শিশুটা কেন্দ্র আর এটা অঙ্গনারী তো দেখতে পাচ্ছেন এটা অঙ্গনারী এটা আড়র শিশু সংঘ ক্লাব আমাদের বাচ্চারা এখানে জল পাচ্ছে না জল খেতে পাচ্ছে না এরকম হাত পা ধুবে তাও দিন পাচ্ছে না আমরা যে রান্না করবো তাও আমরা জল পাচ্ছি না তাহলে আমরা কি করতে পারি বলুন এখানে যে কলটা লাগিয়ে দিয়ে গেছে এই কলটার কি হয় হ্যাঁ আপনারা কি মনে করেছেন বলুন আমরা যে জল চাই আমাদের জল না হলে আমরা কিন্তু কল ভেঙে যাবো তো অ্যাকচুয়ালি কিন্তু দেখুন একটা সরকারি সংস্থা একটা প্রাইমারি আমি একজন কর্মী আপনার নামটা আমার নাম ইদ্রা চক্রবর্তী তো দেখতে পাচ্ছেন এলাকার মানুষ খুবই বিপদের মধ্যে পড়ছে তাই আপনারা দেখুন সব জায়গাতেই কম বেশি কিন্তু ছুটছুট করে জল পড়ছে কিন্তু এখানে একদমই আসেনি ঠিক আছে বিষয়টা আমি দেখছি কি করা যায় জানেন কোলাঘাট বিডিও অফিসের পার্শ্ববর্তী এলাকা 2 নম্বর অঞ্চল অন্তর্গত খড়িচক পাড়া তো এখানে বিগত 4 মাস ধরে জল পড়ছে না আগে জল পড়তো খুব আস্তে আস্তে তো এইটা নিয়ে এলাকার মানুষ সবই জায়গায় গেছে কিন্তু কিছু কাজ হচ্ছে না তাই আমি এই ভিডিওর মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং যারা দায়িত্বে রয়েছেন দেখবেন আপনারা দেখুন একটা মানুষ বাঁচতে গেলে 3টা জিনিস প্রয়োজন থাকে মানুষের জীবনে যেমন জল মেন হচ্ছে উদ্দেশ্য জল তারপর রাস্তা আর স্কুল এই 3টা ব্যবস্থা যদি না ভালো থাকে মানুষ কোথায় যাবে তাই আপনারা যারা দায়িত্বে রয়েছেন এবং মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আপনাদের দিকে রেখেছে আপনারা দয়া করে হাত জোড়ো করে বলছি শ্যাম ভাই এই পরিষেবাটা দিয়ে থাকুন এলাকার মানুষ খুবই প্রবলেমের মধ্যে পড়ছে জল পাচ্ছে না জল আনতে প্রায় 200-300 মিটার দূরকে যেতে হচ্ছে এলাকায় এমনি কল নেই এই সজল ধারা পাইপ ঢুকে যাওয়ার পরেই কিন্তু টিপা কলগুলো অনেক নষ্ট হয়ে গেছে তাই আপনারা দেখুন যদি এটা সারানো যায় এলাকার মানুষ খুব সুবিধা হয় নমস্কার।